गुड मॉर्निंग माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू आवर ई लर्निंग बेंगली क्लास। तुम्हारे साथ इतिमध्ये टर्म वनर पर पीटी टू ए सिलेबस हिसेबे धरे पाठमालार एक नतून अध्याय गौरी तिवारीर मे। आज टर्म वनर पर रामायण बईटा जेटा रही है से रामायण नतून अध्याय आज के आलोचना करब एवं सेखान थेके पीटी टू एर जो प्रस्तुति नेब। केमन जत दिन पर्यंत ना सिलेबस आपलोड करते पारछी तत दिन पर्यंत तुम्हारा आपातत आमार क्लासगुलो फलो करो, खूब তাড়াতাড়ি তোমরা সিলেবাস পেয়ে যাবে। তো আমাদের রামায়ণের ঘটনা ছিল আমাদের কিষ্কিন্ধা কাণ্ড পর্যন্ত আমরা পড়েছিলাম এবং কিষ্কিন্ধা কাণ্ডে আমরা জানতে পেরেছিলাম যে যেখানে সীতাকে কিন্তু ইতিমধ্যে রাবণ অপহরণ করে নিয়ে গেছে সন্ন্যাসীর বেশে ভিক্ষা করতে এসে কুটিরের লক্ষণ এবং রামের অনুপস্থিতিতে সীতাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে গেছে এবং বেশ কিছু নতুন চরিত্রের অবতারণা এখানে হয়েছে। আমরা দেখেছিলাম বালি, অঙ্গদ, সুগ্রীব, হনুমান, জাম্বুবান ইত্যাদি নানাবিধ চরিত্রের আগমন ঘটেছে এবং একটা পক্ষীর সন্ধান আমরা পেয়েছিলাম যার নাম ছিল কিনা সম্পাতি। সেই সম্পাতি কিন্তু জানিয়েছিল যে লঙ্কার রাজা রাবণ একটি মেয়েকে জোর করে মলয় পর্বতের উপর দিয়ে ধরে নিয়ে গেছে, সে তখন দেখতে পেয়েছিল এবং সেখান থেকে সে সামনে যে নীল সাগর ছিল তাদেরকে দিক নির্দেশ হিসেবে দেখিয়েছিল যে তোমরা এই নীল সাগরের দিকেই কিন্তু লঙ্কা রাজ রাবণের রাজা দক্ষিণের রাজা দক্ষিণের দিকে গেলে তোমরা জানতে পারবে। এই পর্যন্ত ছিল আমাদের কিষ্কিন্ধা কাণ্ডের ঘটনাবলী এবং সেখানে আমরা জানতে পেরেছিলাম লঙ্কার রাজ রাবণ সীতাকে নিয়ে গিয়ে অশোক বনে বন্দী অবস্থায় তাকে বন্দিনী করে রেখে দিয়েছে। তো এরপর আমরা শুরু করছি আমাদের নতুন অংশ সুন্দরা কাণ্ড। কেমন তোমাদের যে রামায়ণ বইটা আছে সেই রামায়ণ বইয়ের পেজ নাম্বার 31 থেকে তোমাদের আজকে শুরু হবে সুন্দরা কাণ্ড। এসো দেখে নিই আমরা সুন্দরা কাণ্ডে কী কী ঘটনাবলী আমাদের জন্য অপেক্ষা করছে। ধুধু নীল মহাসাগর আকাশের সঙ্গে মিশেছে, কূল নেই, কিনারা নেই, সমুদ্রের বড় বড় ঢেউ দেখে বানর সেনারা মাথায় হাত দিয়ে বসে পড়ল। তারা ভাবল কিভাবে এই সাগর পার হবে। তখন মহাবীর হনুমান উঠে দাঁড়িয়ে বলল, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি লঙ্কা থেকে সীতা দেবীর সংবাদ নিয়ে আসব। এই বলে হনুমান নিজের শরীর বিশাল বড় করে দেবতাদের উদ্দেশ্যে প্রণাম করল। তারপর মহেন্দ্র পর্বতের উপর দিয়ে লাফ দিয়ে মহেন্দ্র পর্বতের উপর থেকে লাফ দিয়ে আকাশ পথে চলল। যে নীল সাগরের জলরাশির দিকে দেখিয়ে দৃষ্টিপাত করিয়ে তাদের বলেছিলেন হনুমান এবং বানর সেনারা যে এদিকে গেলে, সম্পাতি বানর সেনাদের বলেছিলেন যে এদিকে গেলেই কিন্তু লঙ্কার রাজ রাবণের রাজ্য তোমরা দেখতে পাবে এবং সেখানেই কিন্তু সীতাকে পাওয়া যেতে পারে। তো সেই জলরাশির বর্ণনা দিয়ে, সেই মহাসাগরের বর্ণনা দিয়ে এখানে আমাদের সুন্দরা কাণ্ড শুরু হচ্ছে। কীরকম সেই মহাসাগর, ধুধু নীল সেই মহাসাগরের জলরাশি এবং সেই মহাসাগরের কোনো কূল কিনারা পাওয়া যাচ্ছে না, যেন মনে হচ্ছে তার দিগন্ত অংশটা সীমান্ত পেরিয়ে যেন আকাশের সাথে মিলে গেছে, কারণ এত বিস্তৃত সেই জলরাশি তার কোনো কূল কিনারা পাওয়া যাচ্ছে না, তার কোনো সীমানা পাওয়া যাচ্ছে না। সমুদ্রের বড় বড় ঢেউ দেখে বানর সেনাদের তো মাথায় হাত, কিভাবে সেই সমুদ্র তারা পার হয়ে লঙ্কা রাজার দেশে গিয়ে উপস্থিত হবেন। তারা ভাবল কিভাবে এই সাগর পার হতে পারে। তখন মহাবলী হনুমান কিন্তু উঠে দাঁড়িয়ে তাদের প্রত্যেককে আশ্বস্ত করেছিলেন। এই হনুমানের পরিচয় আমরা পেয়েছিলাম সুগ্রীবের পরম বন্ধু এবং তার মন্ত্রী ও সেনাপতি পদে নিজেকে তিনি পরিচয় দিয়েছিলেন হনুমান এবং কিভাবে পরিচয় দিয়েছিলেন যে পরবর্তীকালেও কিন্তু তিনি রামের পরম মিত্র রূপে আমাদের কাছে আবারও আমরা দেখতে পাবো তার সেই চরিত্রটিকে। তো হনুমান উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা নিশ্চিন্ত থাকো, আমি লঙ্কা থেকে সীতা দেবীর খবর নিয়ে এসে তোমাদের কাছে এসে পৌঁছাবো। এই বলে সে তার নিজের যে দৈবী ক্ষমতা, সেই দৈবী ক্ষমতার বলে নিজের শরীরটাকে যে সমান মানে যে যে অনুপাতে ছিল সেই মানে সাইজের থেকে বড় করে, আয়তনে অনেক বেশি বড় করে নিজের শরীরটা মহেন্দ্র পর্বতের উপর থেকে লাফ দিয়ে পড়ে, বিশাল লাফ দিয়ে পড়ে আকাশ পথে যেন ভেসে যেতে লাগলো, উড়ে যেতে চাইলো আকাশ পথে। দেবতারা নাগদের মাতা সুরসাকে ডেকে বললেন, তুমি দয়া করে হনুমানের পথটা আগলে দাঁড়াও, দেখি সে কেমন বীর।
হনুমান যখন এত বড় একটা কাজের, এত ভীষণ একটা কাজের দায়িত্ব নিয়ে যেতে যাচ্ছেন, ঠিক সেই সময় দেবতাদের সামনে কিন্তু তাকে পরীক্ষার মুখে পড়তে হয়েছিল। কিরকম পরীক্ষা? দেবতারা কি করেছিলেন তখন? নাগদের মাতা সুরসাকে ডেকে বলেছিলেন। তো নাগ মাতা কি নাম এখানে দেখতে পাচ্ছি আমরা? সুরসা। সেই সুরসাকে সুরসা দেবতাদের অনুরোধে মহাবলীর হনুমানের পথ আটকে দিতে চেয়েছিলেন এবং হনুমানের পরীক্ষা নিতে চেয়েছিলেন যে হনুমান আসলে এই যে এত বড় কাজটা করতে চলেছে সত্যি কি এই কাজের জন্য কতটা সে বীর, কতটা ক্ষমতা সে অধিকারী। তো দেবতাদের কথায় সুরসা রাক্ষসী সেজে হনুমানকে খাবার জন্য বড় একটা হাঁ করল। হনুমান যতই তার শরীর বাড়াতে থাকে রাক্ষসী সেই হাঁও কিন্তু তত বড় হতে লাগলো। হঠাৎ করে হনুমান আঙুলের মতো ছোট হয়ে পেটে ঢুকে মুখ বন্ধ হওয়ার আগেই বেরিয়ে চলে এলো। সুরসা খুব খুশি হয়ে হনুমানকে আশীর্বাদ করলো। হনুমান আবার ছুটে চললো তার নিজের লক্ষ্যের দিকে। হনুমান কিন্তু একটা ট্রিক্স মেনটেন করলো এখানে, কীরকমভাবে, যেহেতু সে কতটা ক্ষমতাশালী বা কতটা বলবান বীর এটা দেখার জন্য, একটা পরীক্ষা নেওয়ার জন্য তাকে পরীক্ষায় নামতে হয়েছিল, সেও কিন্তু একটু চাতুরি অবলম্বন করলো। সে বিশাল সাইজ হয়ে থেকে হঠাৎ করে আঙুলের মতো ছোট হলো এবং যেই সুরসা হাঁ করলো সুরসার মুখের ভিতর ঢুকে আবার কিন্তু সে তাকে প্রদক্ষিণ করে বেরিয়ে চলে এলো। অর্থাৎ সুরসার মুখের ভিতর গিয়েও তার মুখের ভিতর থেকে সে বেরিয়ে চলে এসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হলো এবং সুরসা তার ফলস্বরূপ খুব খুশি হলেন এবং তাকে আশীর্বাদ করলেন। সিংহিকা নামে এক রাক্ষসী হনুমানকে গিলতে এলো। হনুমান সেই রাক্ষসীর পেটে ঢুকে হজম করার আগেই তার নাড়িভুঁড়ি ছেড়ে বেরিয়ে এলেন। দেখো, বাধার পর বাধা কিন্তু হনুমান পেয়ে যাচ্ছে লঙ্কায় যাওয়ার রাস্তায়, কিন্তু তবুও তার পথ কিন্তু তার পথের কোনো বাধাই কিন্তু টিকতে পারছে না, কোনো বাধাই কিন্তু তাকে আটকে রাখতে পারছে না। সিংহিকা নামের রাক্ষসী কিন্তু তার নাড়িভুঁড়ি ছিঁড়ে তার পেটের ভেতর থেকে বেরিয়ে চলে এলো। সমুদ্র পার হয়ে হনুমান তার বিরাট দেহ ছোট করে সুবেলগিরির ওপর নেমে লঙ্কার শোভা দেখতে লাগলেন। আবারও একটা গিরি পর্বতের নাম আমরা পেলাম, সুবেলগিরি। সেই সুবেলগিরিতে নেমে হনুমান তার বিশাল দেহটাকে ছোট করে সেখানে নেমে লঙ্কাপুরীর অপূর্ব যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বা শোভা দেখতে লাগলেন। রাবণের রাজধানী লঙ্কাপুরী দেবশিল্পে বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করেছিলেন। লঙ্কাপুরীর বাড়িগুলি সোনা রূপা মণি মুক্তা দিয়ে সাজানো, অপূর্ব সুন্দর সেই লঙ্কাপুরী, কারণ দেবশিল্পী বিশ্বকর্মা নিজের হাতে সেই লঙ্কাপুরীকে সুসজ্জিত করেছিলেন, নির্মাণ করেছিলেন। তো সেখানকার বাড়িঘরের বর্ণনা কিরকম দিচ্ছেন দেখো, লঙ্কাপুরীর বাড়িগুলো সোনা রূপা মণি মুক্তা দিয়ে সাজানো বাড়ি, সূর্যের কিরণে সে পুরী ঝলমল করে। হনুমান পুরীর শোভা দেখে মুগ্ধ হয়ে গেল। শহরের চারধারে রাক্ষসেরা অস্ত্র শস্ত্র নিয়ে পাহারা দিচ্ছে, তাই সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে লঙ্কার বাইরে কাটালো। লঙ্কাপুরি পর্যন্ত সে পৌঁছে গেল এবং সুবেল পর্বতে গিয়ে লঙ্কাপুরীর সৌন্দর্য দেখে অভিভূত হয়ে গেল। এই লঙ্কাপুরীর সৌন্দর্য প্রসঙ্গে একটা কথা আমার একটু বলার আছে, যে লঙ্কাপুরীতে ঠিক বাড়িঘরগুলো কীরকম ছিল। লঙ্কাপুরীর বাড়িঘরগুলো ছিল একদম সোনা রূপা মণি মুক্তা ইত্যাদি খচিত এবং সেই পুরীগুলো সূর্যের কিরণে, যেন সূর্যের আলো লেগে যেন সেই কিরণ যেন একদম ঝলমল করছে সেই পুরীগুলো। এবং যেহেতু ভীষণ ভয়ানক রাক্ষস রাজা রাবণ তাদের লঙ্কাধিপতি, তো খুব স্বাভাবিকভাবেই সেই লঙ্কা রাজ্যের সুরক্ষা ব্যবস্থাও যে এতটাই কড়াকড়ি হবে সেটাও খুব সহজেই অনুমেয়। তো যথারীতি শহরের চারপাশে কি তখন হনুমান পৌঁছে কি দেখলেন, যে চারধারে অস্ত্র শস্ত্র নিয়ে অসংখ্য রাক্ষস কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাই হনুমান সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে লাগলো, যে সন্ধ্যা না হওয়া পর্যন্ত সে গা ঢাকা দিয়ে ওখানে কিন্তু লঙ্কার বাইরে অপেক্ষা করতে লাগলো। তো স্টুডেন্টস, আজ আমাদের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা সুন্দরাকাণ্ডের বাকি অংশ নিয়ে আসছি।